السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقرأ القصيدة لحسان بن ثابت رضي الله عنه الله أكرمنا أكرمنا بنصر نبيه وقبل كل شيء إذا أنتم جدود في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة أعني if you are new in this channel please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new video without wasting any time let's start in Bengali language so that you all can understand easily तो आज के हमरा शुरू करते सोलेसी একটি কবিতা একটি কাসিদা সেই কাসিদাটির নাম হচ্ছে আল্লাহ মানা বিনাস নবী গিহি এটি কার লেখা এটি কার রচিত কাসিদা এটি হচ্ছে হাসান আনহু রচিত কাসিদা তো হাসান উব্র সাবিত আল্লাহ আনহু সম্পর্কে আমরা একটু জেনে নিই যে হাসান বিন সাবিত আল্লাহ আনহু তিনার পুরো নাম হচ্ছে আবুল ওলিদ হাসান উব্র সাবিত আল আনসারি আল খজরাজি আল খজরাজি আল আনসারি তিনি আনসার গোত্র থেকে তার পুরো নাম যেটা আমরা বললাম আবুল বলিদ হাসারমরুল সাবেদ তিনার কয়েকটা উপাধি রয়েছে যেমন শাহরুল রসুল সাল্লাহ আলী হাসালাম তাকে রসুল সাল্লাহ ইসলামের কবি বলা হয় শাহরুল নবী শাহরুল রসুল শাহরুল নবী তারপর শাহরুল ইয়মান বলা হয় শাহরুল ইসলাম বলা হয় শাহরুল আনসার এই উপাধিতে তিনাকে ভূষিত করা হয় আর তিনি জন্মগ্রহণ করেন মদিনাতে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে কোনো জায়গাতে পাঁচশো তিপান্ন কোনো জায়গাতে পাঁচশো চুয়ান্ন পাবে পাবেন তো পাঁচশো তিপ্পান্ন অথবা চুয়ান্ন আর মৃত্যুবরণ করেন ছশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি প্রায় একশো কুড়ি বৎসর তিনি বেঁচেছিলেন অর্থাৎ তিনি দুই যোগ পেয়েছিলেন আসরুল জাহিল এবং আসরুল ইসলামী যার কারণে তাকে মোখাদরাম কবিদের মধ্যে মোখাদরাম কবিদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয় তিনি একজন মোখাদরামি কবি যদি প্রশ্ন করা হয় যে মানহা শায়রুল মোখাদ্রামি ইয়ুন অপশন যদি থাকে আখতাল অথবা জারির অথবা ইমরুল কায়েস হ্যাঁ তারপর হাসানম্বর সাবেদ তাহলে কী উত্তর হবে আপনারা বুঝতে পারছেন হাসান আবর সাবেদ রদিয়াল্লাহ আনহু এটি সঠিক উত্তর হবে তো তিনি একজন মুখাজরামি মুখাজরাম কবি মোখাজরামি মানে মুখাজরাম কবি ছিলেন আর হাসানব্বর সাবেদ রদিয়াল্লাহ আনহু তিনি মুলুকে গাসসান তাদের প্রশংসা করেছেন এছাড়াও আলে জুফনা এই আলে জুফনা অর্থাৎ মুলুকে গাসসান গাসানের তিনি প্রশংসা করেছেন এছাড়াও যে মানাদিরা এর যে রাজারা ছিল হেরা তাদেরও তিনি প্রশংসা করেছেন এক একবার একটা ঘটনা পাওয়া যায় যে রসদ সাল্লাহসাল্লামের উপর যখন কুরাইশদের যে যন্ত্রণা অত্যাচার এবং হেজা ইত্যাদি যখন বেড়েই যায় হ্যাঁ অত্যাচার তখন রসদ্দাল্লি বিসাল্লাম আহ মানে বলেছিলেন সাহাবাদের মধ্যে যে কে এমন রয়েছে তাদের উত্তর দিতে পারবে হাসান মিন সাবেদ রিয়াল্লাহন তিনি বলেছিলেন যে আমি উত্তর দিতে পারবো তারপর রসুল্লাম হাসান মুসাব হন তিনি বলেছেন আমি হেজা তাদের করবো তার রসুলাম বলেছিলেন যে কাইফা তাহজু হুম তুমি কিভাবে তাদের হেজা করবে হেজা মানে হচ্ছে ব্যঙ্গাত্মকমূলক কবিতা লেখা ঠিক আছে তাদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মকমূলক ও আনা মিন হুম এবং বলেছিলেন রসুলাম বলেছিলেন তাকে যে কাইফা তাহাজু হুম কীভাবে তুমি তাদের হেজা করবে ও আনা মিন হুম কেননা আমি তো তাদেরই বংশের মধ্যে একজন তখন হাসান সাবিদ সাহেদ একটা অসাধারণ কথা বলেছিলেন সেটি হচ্ছে আসুল্লুকা মিনহুম অর্থাৎ আমি আপনাকে টেনে বের করে নেব তাদের কাছ থেকে কামা তুসাল্লু আশা আরাতু যেমনভাবে একটা মানে যেমনভাবে চুলকে বের করা হয় মিনাল আজিন আটা থেকে আটা থেকে যেমনভাবে আটার ভিতরে যদি চুল ঢুকে থাকে তাহলে সেটাকে যেমনভাবে টেনে বের করা হয় সেই রকমভাবে আমি আপনাকে বের করব। এটা হাসান আব্দুল সাবিত রাদিয়াল তিনি বলেছিলেন এছাড়াও হাসানবুর সাবেত রাধিয়ালন সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে সেখানে আরও একটু বিস্তারিত রয়েছে খুব বিস্তারিত নেই তবে মোটামুটি রয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা পুরো তার জীবনীটা দেখে নিতে পারেন আর যখন এই কবিতা সম্পর্কে প্রশ্ন আলোচনা করব। তখন স্পেসিফিক যে প্রশ্ন আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন ইনশাআল্লাহ তো দেরি না করে শুরু করা যাক আমরা কবিতাটি পড়ব আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন যেগুলো আমি পড়াচ্ছি সেই ম্যাটেরিয়ালসগুলো ম্যাটেরিয়ালসগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো আর দেরি না করে শুরু করা যাক যে আল্লাহ আকরামানা বিনাস নাবিহি এটি হচ্ছে কবিতাটির নাম আর এই কবিতাটির আর নাম রয়েছে সেই নামটি হচ্ছে এই কবিতাটি লাইনের একটা অংশ সেটি হচ্ছে এই তো এটি যে নাহনুল খেয়ার ও মিনাল বারিয়তি এটি এই কবিতাটিকে এটা এই নামেও মানে আখ্যায়িত করা হয়েছে যে নাহানুল খিয়া রিনাল বার ইয়তি এই নামেও তো আমাদেরকেই জানতে হবে যে আল্লাহ আকরাবান বিনাস নবী এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তো এই কবিতাটি এই কাসিদাটি নেওয়া হয়েছে হাসান সাবেত আনহু আনহুয়ের দিওয়ান থেকে অর্থাৎ দিওয়ান হাসান থেকে এই কবিতাটিকে নেওয়া হয়েছে আর এটি হচ্ছে সেই দেওয়ান যেটি আমি মানে যেই দেওয়ান থেকে আমি ভিডিওটি তৈরি করছি অর্থাৎ এটি তার মানে টেক্সট তো আমরা সরাসরি চলে যাব কবিতার মধ্যে যে আল্লাহু আকরামানা আকরামা ইউক্রিম আমা ইকরাম বা মানে হচ্ছে সম্মানিত করা সম্মানিত করা আকরামা এটা হচ্ছে মাজির সেগা ওয়াহেদ মুজাকার গায়েব আর নুন যে আলিফ রয়েছে নুন আলিফ এটা হচ্ছে জামির অর্থাৎ নাহানো ছিল ওটা নাশাবের অবস্থাতে না হয়ে যায় তো আল্লাহ আক্রামানা অর্থাৎ আল্লাহ তাবার আকুয়াতালা সম্মানিত করেছেন আমাদেরকে ঠিক আছে আক্রাম আনা এটা জমতাকালীন কারো মনে প্রশ্ন বলতে হয়ে যেতে পারে যে আক্রামানা এটা জমতাকালিম পড়ে নেব এরকম না বরং আক্রামা না আক্রাম আনা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এটা বিশেষ করে হাসান সাবেত রাদিয়ালাও তিনি আনসারদের প্রশংসা করে তিনি কবিতা লিখেছেন এবং গর্ব করে তিনি এই কবিতাটি রচনা করেছেন তো আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন বিনাসরি নবী গিহি তিনার নবী নবীকে সাহায্য করার মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন তারপর এই লাইন আমরা চলে যাই সেম যে লাইনটা ট্রান্সলেশ ট্রান্সলেশন করলাম যে আল্লাহ আকরামানা বিনাসী নবী ইহি এখনই ট্রান্সলেশন করলাম ট্রান্সলেশন করার দরকার নেই তারপর ওয়াবিনা আকামা আকামা ইকিমো ইকা মাতুন মানে প্রতিষ্ঠিত করা বাবে ফায়াল থেকে আসল মাদ্দা হচ্ছে কাপ ও কৌমন এরকম ছিল যে আকামা বিনা অর্থাৎ আল্লাহ আল্লা তাবারাকু আকামার ফাইল হচ্ছে আল্লাহ যে আল্লাহ তালা তিনি প্রতিষ্ঠিত করেছেন বিনা মানে আমাদের সাহায্যের মাধ্যমে আমাদের দ্বারা আমাদের মা দ্বারা আমাদের দ্বারা আল্লাহ তালা প্রতিষ্ঠিত করেছেন দ্য আ ইম আল ইসলামি দা মাতুন দিয়ায় মাতুন দাল আইন আলিফ মিম গোলতা দিয়ায় মাতুন দা আইম মানে হচ্ছে স্তম্ভ স্তম্ভ অর্থাৎ খুঁটি আর ইসলাম মানে ইসলামের খুঁটিসমূহগুলোকে আমাদের মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন এটি হচ্ছে তার অনুবাদ তারপর অবিনা আই আজনা এ এজাজ এর মানে হয় সম্মানিত করা শক্তিশালী করা তো এখানে সম্মানিত এর অর্থে ইউজ হবে যে অবিনা অবীনা আই আহ্জাল্লাহ তবরাক আলা বিনা আল্লাহ তবরাক তালা এর আসল মাধ্যম হচ্ছে আইন জিম আইন আইন জাজা অর্থাৎ আল্লাহ তবরাক কুয়াতালা আমাদের মাধ্যমে সম্মানিত করেছেন নাবিয়াহু অর্থাৎ তিনার নাবিকে ওয়া কিতাবাহু এবং তিনার গ্রন্থ আল কুরআনকে তিনি কি করেছেন সম্মানিত করেছেন তো নাবিয়ুন এর জমা হচ্ছে আনবিয়া ঠিক আছে তো নবীন জমা হচ্ছে তো আমাদের আমাদের দ্বারা আল্লাহ তাবারাকুয়াতালা তিনি নাবিকে কি করেছেন সম্মানিত করেছেন এবং তার গ্রন্থকে সম্মানিত করেছেন ঠিক আছে ও আজ জানা আল্লাহ আই আস জান জানা আল্লাহ আল্লাহ কুয়াতালা আমাদেরকে সম্মানিত করেছেন অর্থাৎ সম্মানিত করেছেন বেদরবি যে যুদ্ধের যুদ্ধের দ্বারা যুদ্ধের মাধ্যমে দার্বন মানে এখানে আই মারাকা। যুদ্ধের দ্বারা একদাম একদাম মানে হচ্ছে পদক্ষেপ ঠিক আছে পদক্ষেপ এবং যুদ্ধের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন ঠিক আছে আমাদেরকে সম্মানিত করেছেন ফিকুল্লি ম আতারাকিন ম আতারাকুন ইয় আতারাকা ইয়া আতারিকু বাবী ইফতিয়াল থেকে আইন র কাপ থেকে মাতারিক হয়েছে কুল্লি ময় এটা ভাবে ইফতিয়াল থেকে এর অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র যে প্রতিটি যুদ্ধক্ষেত্রে তুতিরু তারা তুতিরু আচ্ছা আতারা ইউতিরু তুতি আতারা ইউতিরু থেকে এখানে তুতির হয়েছে কারণ সুইফ এটা মোয়ান্নাস অর্থাৎ জমা ইউজ করা হয়েছে হ্যাঁ তাই এটা মহানাশ ফেল নিয়ে আসা হয়েছে গ্যার দাবেল আকল কারণে তো আতারা ইউতিরু ইতারা বাবে ইফাল থেকে এর অর্থ হচ্ছে উড়িয়ে দেওয়া ঠিক আছে তরা ইউতিরু মানে ওড়া কিন্তু বাবে ইফাল থেকে মুতাদ্দির অর্থ দেয় এ মুতাদ্দির অর্থে ইউজ হবে যে সয়ুফুনা সাইফুনা জমা আছে সয়ুফ মানে তরবারি সমূহ যে আমাদের তরবারি গুলো উড়িয়ে দেয় ঠিক আছে উড়িয়ে দেয় ফিহি ফিহি বলতে ফিল মারাকাতি আই ফি মুআতারাকিন যুদ্ধ ক্ষেত্রে কাকে উড়িয়ে দেয় না তো আল জামাজিমা জামাজিম এর মুফরাদ ওয়াহেদ হচ্ছে জুম জুমাতুন এর জমা হচ্ছে জামাজিম এটি প্রশ্নে মানে পরীক্ষা আসার মতো দিয়ে দিতে পারে জামাজিম এর ওয়াহেদ কি তো ওয়াহেদ সঠিক উত্তর হয়েছে জুম জুমা অর্থাৎ এর অর্থ হচ্ছে মাথার ঘিলু অর্থাৎ মাথার ঘিলুকে বা মাথাকে উড়িয়ে দি উড়িয়ে দেয় হ্যাঁ আমাদের তরবারিগুলো মাথাগুলোকে উড়িয়ে দেয় আন ফিরা হাম এই যে ফিরা ফিরা হাম এই দুটি শব্দ একত্রিত হয়ে এর অর্থ হবে এখানে টিকা দেওয়াই আছে আল আদিমা আদ মেঘা আদ মেঘা আসলে দিমা যেমন জমেছে আদ মেঘাতুন মানে মস্তিষ্ক ঘিলো মাথার ঘিলো ঠিক আছে আল হাম হাম পার্টিকুলারলি এর অর্থ হচ্ছে আলা আর রুস অর্থাৎ মাথার উপরিভাগ তো এখানে টোটাল এই দুটি শব্দের অর্থ একটি হবে যে মাথার ঘিলু অর্থাৎ মাথার মাথাটিকে মাথাগুলোকে উড়িয়ে দিচ্ছে মাথার ঘিলু থেকে ঠিক আছে মানে মাথার ঘিলু থেকে মানে মাথাগুলোকে একদম আলাদা করে দিচ্ছে কে না তো আমাদের তরবারিগুলো মাথাগুলোকে উড়িয়ে দিচ্ছে মাথার ঘিলু থেকে মাথার উপরিভাগকে উড়িয়ে দিচ্ছে মাথার ঘিলু থেকে তারপর ইয়ন্তা ইয়ন্তা ইনতাবা বা বু ইন ইনতিয়াবুন ভাবে ইফতিয়াল থেকে এর অর্থ হচ্ছে আপতিত হওয়া এসে পড়া এখানে আসার অর্থে ইউজ হবে যে ইয়ন্তু না ইয়েন্তাবু এটা মোজারে ওয়াহেদ মুজাকার গায়েবে সেগা আর না হচ্ছে মোতাকালিম মানে জম মোতাকালিম এটা জামিন হিসাবে ইউজ হয়েছে তো ইয়েন্তাবো মানে আসে এনতাবুর ফাইল হচ্ছে জিবরিলও যে জিবরিল সালাম তিনি আসেন না আমাদের নিকটে ফি আবিয়াতিনা তিনা বাইতুনে জমা হচ্ছে একটা বুয়ুত হয় মানে বাড়ি আর জমা হচ্ছে বুয়ুত সমূহ আর বাইতুন মানে চরণ যে লাইন হয় ঠিক আছে এর জমা হয় আবিয়ত চরণসুমূহ তো এখানে আবিয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনের আয়াতসুমূহকে জিবুর আল্লাহ তিনি বারবার নিয়ে এসেছেন নিয়ে আসেন হ্যাঁ ফি আবিয়াতিনা এই কোরআনের আয়াতসুম নিয়ে আসেন ইয়ন্তুনা মানে আমাদের নিকটে বি কিসের সঙ্গে না তো বি ফারাহ ইসলামী বি ফারাহ ইসলামি অর্থাৎ ইসলামের যে বিধিবিধানসমূহগুলোকে নিয়ে আমাদের নিকটে আসেন ফরঈদ আতুনে যেমন ফরঈদ নির্ধারিত বিধান বিধিবিধানসমূহ ওয়াল আহকাম হুকুমনে আছে আহকাম মানে হচ্ছে বিধান অর্থাৎ ইসলামের যে বিধিবিধান রয়েছে সেইগুলোকে জিবরুল আল্লাহিসাল্লাম তিনি আমাদের নিকট নিয়ে আসেন ইয়াতুলু আলাইনা তালা ইয়াতুল নাসার নাসারস্রু থেকে বাবে নাসারানস্রু থেকে তো এর অর্থ হচ্ছে তেলাওয়াত করা ইয়াতুলু আলাইনা আর নুর আ আর বলতে জ্যোতি এই জ্যোতি দ্বারা এখানে উদ্দেশ্য আল কোরআন আল করিম হ্যাঁ টিকাতো দাওয়া রয়েছে আল কোরআন আল করিম তো জিবরা আলাহিসাল্লাম ইয়াতলুর ফাজ জিবরে জিবির আলাহিসাল্লাম জিবির আলাহিসাল্লাম তো জিবরি আলাহিসাল্লাম তিনি আমাদের নিকোটে পাঠ করেন আল কোরআন ফিহা যেই নূরের মধ্যে এই নূর যেহেতু মোহান্নাস তাই এখানে হা আনা হয়েছে অর্থাৎ কোরআনের মধ্যে কি রয়েছে মহাকামান কোরআন মধ্যে কি রয়েছে না তো মহকাম মহকামান রয়েছে অর্থাৎ মানে বিধিবিধান রয়েছে হ্যাঁ বিধিবিধান রয়েছে কিসমান এটা এমন একটা অংশ আমরুক যে তোমার জীবনের শপথ ঠিক আছে তোমার জীবনের শপথ হাসানিন তিনি নিজেকে বলছেন যে তোমার নিজের জীবনের শপথ যে এটা এমন একটা অংশ লাইসাকাল আকসাম যেটা অন্যান্য অংশের মতো নয় কেস মনে যেমন হচ্ছে আকসাম ঠিক আছে অথবা তোমার জীবনের শপথ যে তুমি হচ্ছে এমন ভাগ্যবান যে যে ভাগ্য মানে তুমি তোমার যে ভাগ্যটা এমন ভাগ্য যেটা অন্যান্য ভাগ্যের মতো নয় ঠিক আছে অর্থাৎ এটাও বলা যায় যে তোমার জীবনের কসম যে এটা এমন একটা অংশ যে অংশটা অন্যান্য অংশের মতো নয় তারপর ফেনাকুন ইয়াকুনু কাউন ভাবে নাসার শুরু থেকে কানা না কেসা হয় এখানে মোজারে ইউজ হয়েছে ফানাকুন আমরা হই আউয়াল আউ্বাল মানে প্রথম আউ্বালা মুস্তাহিল্লিন ইস্তাহাল্লা ইয়াস্তাহিল্লু ইস্তাহাল্লা ইয়াস ইস্তাহাল্লা ইয়াস্তা হেল্লু ইস্তেহলাল মানে বৈধ মনে করা এখানে তাই মুস্তাহিল্লুন এসে বাবি ইস্তিফাল থেকে হালালুন হা লাম লাম আসল মাদ্দা তো ফানা কুন ও সুতরাং আমরাই আউ্বালা আউ্বালা এটা মাফল তাই আউ্বালা হয়েছে মুস্তাহিল্লি হালালিহি হালালুন হালাল হালালুন মানে হালাল বৈধ তো মুস্তাহিল্লি হালালিহি আমরাই হচ্ছে আমরাই হচ্ছি সর্বপ্রথম আল্লাহ তাবারাক তালাল হালাল বস্তুগুলোকে হালাল বলে গ্রহণকারী ঠিক আছে মানে যেগুলো হালাল সেগুলো হালাল আমরাই প্রথমে গ্রহণ করেছি ও মহার রিমিন ওয়া আউ্লা মহার রিমিন এরকম ওয়া আউ্লা মহার রিমিন আর আমরাই সর্বপ্রথম হারামকারী বা সেগুলোকে হারাম মনে করি হার রাই হার তা হারিম বাবে তাফাইল থেকে হা রমিম আসল মাদ্দা মহারিমিন লিল্লাহি এবং আল্লাহ তাবারাকাতালার কারণে আমরা যে সমস্ত জিনিস হারাম সেগুলোকে হারাম গ্রহণ হারাম হারাম হিসাবে গ্রহণকারী সর্বপ্রথম সর্বপ্রথম আমরা হারাম হিসাবে গ্রহণকারী যেগুলো আল্লাহ তাবারাকালা হারাম করেছেন সেগুলো কি। কুল্লা হারামিন অর্থাৎ প্রতিটি হারাম হারাম জমাচ্ছে হরম ঠিক আছে হা রমিম হরম তারপর আরও নিজেদেরকে গর্ব করে হাসানুল সাবেদ রাদিয়ালা তিনি বলছেন যে ফানাহনু নাহনুল খিয়ারো খৈরুনে জমাচে খিয়ার আর একটা জমা হয় আরো মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতার আমরাই হচ্ছি শ্রেষ্ঠ মিনাল বারিয়তি বারিয়তুন জমা হচ্ছে বারাইয়া আসল মাদা বা হামজা এর অর্থ হচ্ছে সৃষ্টিজীব আমরা কুল্লিহা এই হাজামির যেটা কুল্লিহা রয়েছে এই হাজ আমিরটা ইয়ারজিউ ইলাল বারিয়তি অর্থাৎ পৃথিবীর সব কিছু থেকে আমরাই হচ্ছে আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ আমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও নিদামহা অর্থাৎ এই হাজামির এরজিউ ইলাল বাড়ি অর্থাৎ এই যে পৃথিবীর ব্যবস্থাপনার দিক থেকেও আমরা সর্বশ্রেষ্ঠ নিধা মনে হয়েছে নদম নুন জৈমিম অথবা আন্দিমাতুন ঠিক আছে যে পৃথিবীর যে ব্যবস্থা শৃঙ্খলা রয়েছে তার থেকেও আমরা উত্তম ও জিমাম আর আমরা হচ্ছি লাগাম বা নেতাসমূহ কুল্লা কুল্লি জিমামিন হ্যাঁ প্রতিটি লাগামের আমরাই হচ্ছে লাগাম জিমামুন জমা হচ্ছে আজিম আজিম মাতুন লাগাম তারপর আল আই এটা বলা হচ্ছে যে আমরা। আই নাহনুল খ ইদুন খুনের জমা হচ্ছে যার আসল মাত্র খা ও মানে ছিদ্রান্নী প্রবেশকারী ঝাপদানকারী আমরাই হচ্ছে ঝাপদানকারী ঘামার কুল্লি ইয়েতিন ঘমারতনের জমা হচ্ছে গমারাত এর অর্থ হচ্ছে বিপদ আপদ আমরাই হচ্ছে ঝাপদানকারী বিপদসমূহের ওপরে কুল্লি মানিয়েতিন প্রতিটি প্রতিটি জীবননাশক বিপদ আপদের প্রতি আমরাই ঝাপদানকারী মানিয়েতুন মানে মৃত্যু এর জমা হচ্ছে মানাইয়া মানে মৃত্যু প্রতিটি এমন মৃত্যু হ্যাঁ যে এমন এমন বিপদ সুমূহ যে বিপদ সমূহ জীবননাশক জীবন নাশক প্রতিটি বিপদসমূহের প্রতি আমরাই ঝাবদানকারী ওয়া মিনুন অর্থাৎ প্রথম আমরাই প্রথম ঝাবদানকারী মিনুন এখানে প্রশ্ন আসতে পারে আল খায়দ এর অর্থ কি ঠিক আছে তারপরে জমা কি হতে পারে এ ধরনের প্রশ্ন আসতে পারে ওদম ইনুন আর আমরাই হচ্ছে মিনুনের জমা আছে ওয়া মিনুন এখানে জমা আছে রয়েছে ওয়া মিনুনিপ ইমনুন মিমনুন। মিনুন মানে হচ্ছে দায়িত্বশীল দায়ী রেসপন্সিবল আমরাই হচ্ছি সর্বপ্রথম দায়িত্বশীল বা দায়ী দায়ী আল আয়ামি হা দিস হাওয়াদিস মানে হচ্ছে দুর্ঘটনা যে কালের দুর্ঘটনাসমূহের কালের দুর্ঘটনার জন্য আমরাই হচ্ছে দায়ী আমরাই হচ্ছে সর্বপ্রথম দায়ী আয়াম জমা হচ্ছে আয়াম তারপর কি বলা হচ্ছে ওয়াল মুবরিমুনা মুবরিমুন মুবরিমুন জমা হচ্ছে মুবরিমুন বারামুন বা আসল মাদা প্রতিষ্ঠাকারী সুষ্ঠুভাবে সম্পাদ সম্পাদনাকারী হুম সম্পদ সম্পাদন সম্পাদনকারী এবং আমরাই হচ্ছি সর্বপ্রথম সুষ্ঠুভাবে সম্পাদনকারীদের মধ্যে অন্ত সম্পাদনকারী কোয়া আল উমুর কোয়া আল উমুর বলতে কঠিন বিষয়সমূহ সেগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদনকারী ঠিক আছে আমরণ যে হচ্ছে উমুর বি আজমিহিম অর্থাৎ বি আজমিহিম অর্থাৎ এদের যে বি আজমিহিম তাদের সিদ্ধান্ত এর মাধ্যমে আমরাই হচ্ছি নিজেদের বিহিম হিম বলতে নিজেদের আমরাই হচ্ছি মুবরিমুন উমুরি বি আজমিহিম আমরাই হচ্ছি সুষ্ঠুভাবে সম্পাদনকারী কঠিন বিষয়সমূহগুলোকে নিজেদের সিদ্ধান্ত এর মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ সিদ্ধান্তর মাধ্যমে আজমুন জমা হচ্ছে আজামতনে যেমন হচ্ছে আজামাত হয় মানে সিদ্ধান্ত আর আজমন এখানে ইউজ করা হয়েছে অর্থাৎ নিজেদের সিদ্ধান্তর কারণে এই যে কঠিন কঠিন বিষয় সেগুলো খুব সুষ্ঠুভাবে সম্পাদনকারী কারি আমরা ও নাক ইঁদুন না ইদে যেমন হচ্ছে নাকি নাক অর্থাৎ কর্তনকারী ভঙ্গকারী আর আমরাই হচ্ছি সর্বপ্রথম ভঙ্গনকারী ভঙ্গ ভঙ্গকারী মারা ইর আল আকাম অথবা মারি রাতুন এরা যেমন হচ্ছে মারা ইর মানে দড়ি আমরাই হচ্ছি ভগ্ন কর্তনকারী আল আকোয়াম দড়ি হ্যাঁ জাতিসমূহের দড়ি রস্য রোজ রুজ্জসমূহ অর্থাৎ সমূহকে কর্তনকারী আমরাই হচ্ছে আমরাই হচ্ছি প্রথম জাতিসমূহের দড়ি কর্তনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত কোয়াম কও যেমন হচ্ছে আকোয়াম অর্থাৎ এই জাতি যারা বলতে এমন জাতি যে জাতি এক কথায় ভালো না সে জাতিকে ইন্ডিকেট করা হয়েছে শত্রু জাতি তো এই ছিল হাসানুব সাবিদ রাদি আলমের কাশিদার কিছু অংশ আমরা পড়লাম বাকি অংশটুকু আমরা পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের কে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও সেখানে এখান থেকে উপকৃত হতে পারে তো আজকে এখন অর্থাৎ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরের অংশটি অংশটু আলোচনা করব অংশটি আলোচনা করবো ইনশাল্লাহ অংশটুকু আলোচনা করবো ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি